দেখুন কি করে বোঝাই আপনাদেরকে, কিন্তু তাও একটা চেষ্টা তো করতেই পারি। যে খেলা দেখেছেন কখনো? এখন তো ক্রিকেট খুব ভালো চলছে না, আইপিএল সবাই দেখে মক্ত আছে যে আইপিএল আজকে কে জিতলো কে হারলো। তো আইপিএলের খেল যেটা ক্রিকেটের খেলা, সেই খেলাতে আপনি দেখবেন যে যদি কোনো খেলোয়াড় এসে বলে যে আমি হাত দিয়ে বল করব না, আমি কিন্তু পা দিয়ে বল করব, আর যে খেলোয়াড় রয়েছে যে ব্যাট করছে সে বলবে যে আমি পা দিয়ে ব্যাট ধরবো আমি হাত দিয়ে ধরবো না, তাহলে কি সেই নিয়মটা নিয়মের মধ্যে পড়বে আর তাদের কি খেলতে অ্যালাউ করা হবে? সোজাসুজি এম্পায়ার বলবেন যে ভাই তোমরা যাও অন্য জায়গায় কোথাও খেলো যেখানে এই নিয়মটা এখন চলছে, এখানে তো এখন তোকে এরকমের নিয়ম আরম্ভ হয়নি যে তুমি পা দিয়ে বল ছুটতে পারো। তো জীবনে যখন আমরা এসে গেছি এই মত্ত লোকে, এই যে মৃত্যু লোক এখানে, তো এখানে আসার পরে সবথেকে বড় সমস্যা এটা যে আমরা একটা জিনিসকে কখনো বুঝতেই পারি না, একটা জিনিসের উপরে কখনো রিলাই করতেই পারি না যে এখানে কিন্তু আমাদেরকে কষ্ট ভোগ করতেই আসতে হয়েছে আর এখানের একটি ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থার অনুরূপেই আমাদেরকে কাজ করতে হবে, এই ব্যবস্থার অনুরূপেই আমাদেরকে থাকতে হবে। আর তার জন্যই আমি বা আপনি কত বড় ভগবানের ভক্ত হয়ে যান না কেন, আপনাদের জীবনে কিন্তু বিশাল বড় বড় সমস্যা, বিশাল বড় বড় দুঃখ কষ্টের ভার আসবে, যেগুলো ওজনটাকে নিজের কাঁধে চাপানোর জন্য ক্ষমতা আপনার যতটা আসে ততটা সাফিসিয়েন্ট হবে না, আপনার কাঁধ ঝুঁকে যাবে, আপনার কষ্টতে ব্যথা করবে। কিন্তু সেই সময়ে নিজের মনকে যদি আপনি অনেক বেশি বিচলিত করে ফেললেন যে না আমি এটা করতে পারছি না, বা না আমার দ্বারা এটা হলো না, বা আমি এই কাজটার জন্য প্রস্তুতই ছিলাম না, আমাকে হঠাৎ করে এই চাপটা দিয়ে দেওয়া হলো, ভগবান আমার সাথে বড় অন্যায় করলেন, আমরা তো ভক্তির পথে রয়েছি, আমরা তো ভগবানের চরণ ধরার চেষ্টা করছি, আমরা তো ভগবানের সঙ্গে নিজেকে বেঁধে দেওয়ার চেষ্টা করছি, তো কেন এত বেশি প্রবলেম হচ্ছে, কেন আমি জীবনে এত বেশি ট্রাবলে পড়ে যাচ্ছি? দেখুন সবথেকে বড় সমস্যা কি জীবনের, যে আমরা কখনো ভগবানকে এটা মানিনি যে ভগবান আমাদের জীবনে কষ্ট আনতে পারেন, ভগবান আমাদের জীবনে কষ্টকে রেখে দিতে পারেন কিছু সময়ের জন্য, এটাকে মানতেই আমরা কখনো রাজি না। আমরা ভগবানের মন্দিরগুলো এই জন্যই বানিয়েছি যে আমাদের জীবনে যেন কোনো কষ্ট না আসে। আপনাকে লাগবে যেটা না এটা ভুল বলছেন, কিন্তু মানুষের ভিতরের মনে এটাই চলে যে ভগবানকে এত কিছু ফ্যাসিলিটি এই জন্যই দেওয়া হচ্ছে যাতে ভগবানও আমাদেরকে সেই রকমই ফ্যাসিলিটি দেবেন। আপনারা তারাপীঠে যান, আপনারা ইসকনে যান, আপনারা অন্য অন্য যত মন্দির রয়েছে, মা কামাখ্যার রয়েছে, আরও বিভিন্ন মন্দির, বাবা লোকনাথের মন্দির, সেখানে আপনি যাচ্ছেন শুধু এই জন্যে কেন কি আপনি সেই ব্যবস্থাটিকে আরও মজবুত করছেন যে প্রভু আপনার কোনো কষ্ট হতে দিইনি কিন্তু আমাকেও কিন্তু কোনো কষ্ট হতে দেবেন না। কিন্তু ভগবানের নিয়ম, ভগবানের ব্যবস্থা বড় অন্যরকম, বড় আলাদা। এখানে কিন্তু আপনার কোনো কলম চলবে না, এখানে কলম চলবে ওনার, এখানে আপনার ব্যাট চলবে না, সেখানে তিনার ব্যাট চলবে। এবার তিনি কোনো বলকে যদি ছুঁড়ছেন মাটিতে, তার মানে এটা নয় যে সেটা সবসময় নিচেই থাকবে, সেটা উঠবে, সেটা উপরে উঠবে, সেই সময়টা তো অপেক্ষা করতে হবে। আর সেই সময়তক্ষ যদি তুমি ধৈর্য রাখতে পারলে, সেই সময়তক্ষ যদি তুমি ভগবানের উপরে বিশ্বাস রাখতে পারলে, তবেই ভগবান তোমার সঙ্গে রয়েছে, তবেই ভগবান সেই কথাটিকে শুনবেন যে আমি তো সবসময় তোমার খেয়াল রেখেছি, তুমি আমার খেয়াল রাখো। কিন্তু আমাদেরকে পরীক্ষা দিতে হয়, এটা স্বর্গলোক নয়, এটা মর্ত্যলোক, আর মর্ত্যলোকের ব্যবস্থার হিসাবেই আমাদেরকে চলতে হবে। আমরা চট করে কোনো হিসাবকে একদমই পরিবর্তন করে দিতে পারি না, চট করে নিজের ভক্তির ক্ষমতার দ্বারা এই মর্ত্যলোককে স্বর্গলোকে পরিবর্তিত করে দিতে পারি না। হ্যাঁ, কিন্তু আমরা এটা পারি যে আমাদেরকে যেন আর নেক্সট টাইম এখানে আর জন্ম না নিতে হয়। বাবা লোকনাথ বলছেন যে জীবনে একটা সময় এরকম অবশ্যই আসবে যখন তোকে লাগবে যে আর দুঃখ কষ্ট সহ্য করা যাচ্ছে না, আমার জীবনে এত সমস্যা, ভগবানকে স্মরণ করছি তাও। সেই সময়টাতে যদি তুমি নিজের ধৈর্যকে বাড়িয়ে নিলে, সেই সময়টাতে যদি তুমি ভগবানের আশ্রয়কে কখনো ছাড়লে না, সেই সময়টাতে যদি তুমি ভক্তির মাত্রাকে আরও বেশি বাড়িয়ে নিতে পারলে যে ভগবান যেটা করছেন সেটা মঙ্গল করছেন আর ভগবান আমার সাথে একদিন ন্যায় অবশ্যই করবেন, সেই মানুষের জীবনে আর সেই কষ্টটি হবে না যে কষ্টটি সে এখন দেখে নিল, তার কষ্ট অবশ্যই শেষ হবে, তার কষ্ট যতটুকুনি সে করেছে তার ফলাফল অবশ্যই অনেক ভালো, অনেক উন্নত মানের তার জীবনে আসতে চলেছে। কিন্তু সেই পরিমাপতক্য নিজেকে তৈরি রাখার জন্যে নিজের মনের মধ্যে নিষ্পাপ নিশ্চল ভক্তিকে জন্ম দেওয়া খুব দরকার, আর সেটাকে নিরন্তর বাড়াতে হবে, কমালে হবে না। ভাবনাতে ভগবানের প্রতি হিংসা, ভগবানের প্রতি হীন ভাবনা যদি চলে আসে যে ভগবানই সব সুখ নিচ্ছেন, আমাকে তো কিছু দিচ্ছেন না, তাহলে কিন্তু ভগবানের কৃপা পাওয়া যাবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আর এইরকমই ভিডিও শুনতে চ্যানেলকে করুন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব।
সম্পূর্ণ ভিডিও দেখেন আমাকে অনেক ভালো লাগে, কিন্তু আপনারা কমেন্ট করেন না, লাইক করেন না এবং সাবস্ক্রাইব করেন না। প্লিজ চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এতে আমি অনেক মোটিভেশন পাই। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে। আমি ছিলাম বিপ্লব আপনাদের সঙ্গে।